তাহলে প্যান্ট পরতে হবে না ভাই, এদিক তাকা এদিক তাকা, প্যান্ট পরার দরকার দেখি ল্যাংটা আছিস, প্যান্ট খুলে যা ভাই, হ্যাঁ প্যান্ট পরার দরকার নেই ভাই, তাকা তাকা প্যান্ট খুলে যা তুই, কোথায় যাচ্ছি আজকে? আজকে এয়ারপোর্টে যাচ্ছি আমরা, কাকে আনতে? দাদুকে আনতে। আর দিদিমা দেখো, দিদিমা দিদিমা চুল পাকেনি, দিদিমা হয়ে গেছে। আর এই যে এটা কে? এটা দাঁত বিক্রি করে দিয়ে আসো, তারা এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার আগে মানে বোঝ হালকা করে দিচ্ছে, সব কি আর দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ, ঠিক আছে, এ রাস্তে, এ কি করছিস, এ বোঝ হালকা করছে, ঠিক আছে, রেডি দাঁড়া। আমরা গাড়িতে উঠে গেছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তো বাইরের ভিউটা অনেক সুন্দর আসছিল বলে তুলেই নিলাম, তো চলো এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, তারপর ক্লিপগুলো নিলাম আমরা, তো চলো এবার গাড়িটা পার্কিংয়ের দিকে রাখছে, তো পার্কিংটা করে আমরা এয়ারপোর্টের পুরো ভিতরে দিকে যাব, তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে আবার। তো গাইস ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি, তো গাড়িটা পার্কিং করে এখন চলো আমরা যাওয়া যাক, দিল্লি যাওয়া যাক। তো আমরা অনেকক্ষণ ধরে দাদুর ওয়েট করতে করতে দাদু আসছে না, তো তার কারণে আমরা এয়ারপোর্টের একটু চারিদিকটা আগেও ঘুরেছি অবশ্যই, কিন্তু এখন একটু ঘুরছি, তো চলো তোমাদেরকে একটু দেখাই আশেপাশে। তো ওইদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ চলছে, মানে যেটা রাখা আছে, দেখা যাচ্ছে না, দেখা যাবে, একটা দূরে তো ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। নিচে পার্কিং বুঝলি, আর উপরটা এরকম পুরো, নিচে পার্কিং আর চলো দুটো ছবি তুলে দেবো কি, ঠান্ডায় কাশি আসছে, কাশি এই চলে আসবে, তারপরে চলে যাবো আর কতক্ষণ। তো গাইস এই জায়গাটা এত সুন্দর, যারা ফটো তুলে তারা তো এখানে এসে ফটো তুলতে তুলতে ই করে দেবে, নিচে হচ্ছে পার্কিং এর জায়গা। তো গাইস এই জায়গাটা এত সুন্দর না, এনা কে চাইতে হো না, তোমরা যারা যারা ফটো তুলে এই জায়গা আসলে মনে হবে শুধু ফটো তুলে, নিচে হচ্ছে পার্কিং এর জায়গা, আর তো এই চারিপাশটা দেখো কত সুন্দর গাছ, আমটা অনেক ফটো তুলেছি, অনেক আরো ফটো তুলবো, এত সুন্দর। আর এখানে ফুল গাছ লাগানো আছে, কি ফুল গাছ এগুলো জানে না আমার বাবা, আমার বাবা শুধু আমার ভিডিও করে রাখছে। তো চলো আমরাও এই জায়গাটুকু পুরোটা সুন্দর করে ঘুরে নিয়েছি, এখন আমরাও নিচের দিকে যাবো, আবার দারুণ লাগছে দেখতে জায়গাটা, দারুণ না। আর এই যে সুমিত পাগলা, আর কাজ নেই যে ভিডিওতে আসবো না, আর তো এইদিকটা এয়ারপোর্ট, তো এখান দিয়ে সবাই আসে আর ওই দিক থেকে সবাই চলে যায় গাড়ি পার্ক করে। চলো বলবো আবার।
তো এইদিকটা দেখো এয়ারপোর্ট, এখান থেকে আমরা এইদিকে আরো জায়গা ছিল এখানটা ঘোরার, তো উঠে দেখতে আসলাম আমরা। আর এই যে এয়ারপোর্ট, এই যে এখান থেকে আসবে দাদু আর দাদুকে নিয়ে আমরা বাড়ি যাব। তো চলো নিচে যাওয়া যাক, এবার নিচের দিকে আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।